আধিপত্য বিস্তারের কেন্দ্র করি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহতই। ইউনিয়নের ব্যাপারে আহত হওয়া ছাত্রলীগের সহপাঠী ও প্রত্যক্ষদর্শী সি প্লাস রে জানায়, ব্যাকগ্রাউন্ড ফর্ম ফিল আপ করতে গেছি তো মোর্শেদ বাহিনী আর মোর্শেদ তারপর মনির তোমার শরীফ মিয়াজি এই তারা বাইরের তুন তুলো তুলি তুন শেষরা ফুয়া ফান লয়ে কলেজের মধ্যে অ্যাটাক করছি ফুয়ালর মধ্যে মানে কলেজ দখল গরিতালি এই তারা মানে বহুত কিছু চাঁদাবাজি সন্ত্রাসী ইং গরিতারি প্রায় তিন চারজন ইঞ্জুরি এই তারা বাইরের তুন তুলো তুলি তুন শেষরা ফুয়া ফান লয়ে কলেজের মধ্যে অ্যাটাক করছি ফুয়ালর মধ্যে মানে কলেজ দখল গরিতালি এই তারা মানে বহুত কিছু চাঁদাবাজি সন্ত্রাসী ইং গরিতারি। কুলসি থানার ওসি তদন্ত মোহাম্মদ মহিবুর রহমান সি প্লাস রে জানায়, দুই গ্রুপে তারা আধিপত্য বিস্তার লইরে স্লোগান বিভিন্ন স্লোগান এবং মুখোমুখি তাদের অবস্থান নিলে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করি মানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা করতে নদী না যারা স্টুডেন্টরা কলেজ যারা মিটিং মিছিল করি তার মধ্যে কোনো ধরনের এরকম মারা শগুন না পড়ে তারপরে অনুযোগন হয়ে নেই আর ক্ষতি স্যার ইয়ান যদি এরকম কিছু প্রমাণ হয় তাহলে আর যথাযথ আইনগত ব্যবস্থা নিই। নিউজ ডেস্ক সি প্লাস টিভি চট্টগ্রাম।